আল্লাহ যদি কোরআনে লুতের কওমের ঘটনার বর্ণনা না করতেন তাহলে পুরুষে পুরুষে নারীতে নারীতে জেনা করে এই বিষয়টা আমরা জানতেই পারতাম না। আমরা কখনোই কল্পনা করিনি যে এরকম ফালতু কাজ তো করে, মূলত বহু পুরনো কথা। আর এইটাই খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক স্তম্ভিত, নিয়ে কি হয় নাকি? সেই ঘটনারই পুনরাবৃত্তি এখন বাংলাদেশে হতে যাচ্ছে না? এই সমকামিতার কারণে তারা যে কি শাস্তি পেয়েছে আল্লাহর ভাষায় শোনেন, ইন্নাকুম লা তাতুনা রিজালা ওয়া তাক্তাউনা সাবিল, তোমরা পুরুষের কাছে তোমাদের কাম প্রবৃত্তি চরিতার্থ করার জন্য এসে থাকো আর আসল রাস্তা ছেড়ে দাও, অর্থাৎ নারীর সঙ্গ বাদ দিয়ে পুরুষ সঙ্গ অবলম্বন করো। গজবটা কী হলো? ফলাম যখন আমার আদেশ এসে গেল তখন পুরো জমিনটা উচ্চতে উঠে উপড় করে ফেলে দিলাম। 17টি সুরায় 73টি আয়াতে এসেছে কমে আদের ধ্বংসের কাহিনী। তাদের সবচেয়ে বড় দোষ ছিল তারা অহংকার করে বলতো, নেতারা মান্না সাদ্য মেন্না কুব্বা, আমাদের চাইতে বর্তমান পৃথিবীতে শক্তিধর আর কে আছে? এ যুগেও আমরা বলছি না সে কথা। এনকাউন্টার, ক্রস ফায়ার, ক্লিন হার্ট, এগুলো কিসের নমুনা? থানা নিয়ে পিটিয়ে মেরে ফেলা, থানা তো সেফ কাস্টোডি, জেলখানা সেফ কাস্টোডি, এসব সেফ কাস্টোডি নাই। জেলখানায় যেয়ে যদি সেখানে মানুষকে হত্যা করা হয়, পিটিয়ে মেরে ফেলা হয়, এটা কোন জাতির লক্ষণ? এটা হলো হুদ জাতির লক্ষণ। সুরা হুজরাত, সুরা সব মুখস্থ করতে গিয়ে আমি 25 জনের পরীক্ষা নিলাম, সব ফেল। সুরা ফাতিহাতেই ফেল, হুজরাত পর্যন্ত যাওয়া লাগেনি। তাহলে কী শিখছেন আপনারা? এলএম আছে, ডিগ্রি আছে, পদমর্যাদা আছে, মাদ্রাসার প্রিন্সিপাল আছেন, সবই আছেন, সুরে ভাতা পড়তে পারেন না, আপনাদের কি সমাজ তৈরি হবে? পৃথিবীতে আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত জাতি কয়টি? 6টি। পারা পৃথিবীতে 3টি মৌলিক আকিদায় কাজ করছে, যেখানে যখনই কুসংস্কার দেখবেন তখনই সেখানে সংস্কার তুর্যধ্বনি বেজে উঠবে, একটি বিষয়েও ছাড় দেওয়া যাবে না। তাহলে দেখবেন আস্তে আস্তে সমাজ পরিবর্তন হয়ে যাবে। এটা আমরা যদি মুরব্বীরা যদি না করি, আমাদের মুসলিম সমাজ যদি আমরা না করি, তাহলে আমরাও ঠিক এইভাবে গজবের শিকার হয়ে যাব। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله، أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم، يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد ومن الناس من يجادل في الله بغير علم ويتبع كل شيطان مريد سورة حج مدني 1-3 آيات جابتي وحمد ও শুকর সে আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে দুদিনব্যাপী তবলিগি ইজতেমায় আর শেষ দিনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে ইজতেমা ময়দানে বসে আল্লাহর বাণী শোনার তৌফিক দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। এবারে ইজতেমায় এসে আপনাদের বেশ পরীক্ষা দিতে হচ্ছে, পরীক্ষার মধ্য দিয়ে আমাদের ইজতেমা এগিয়ে চলেছে।
সাতক্ষীরায় তুমুল বৃষ্টি হচ্ছে আমরা শুনতে পাচ্ছি, অথচ সাতক্ষীরা 76 গাড়ির মানুষ এখানে বসে আছেন, বৃষ্টির সামান্য ভাব লেগেছে, গোসল হয়নি কারো, কিন্তু গোসল হলেও কেউ নড়ে চলে যায়নি এখান থেকে কেউ। এই যে ধৈর্য আপনারা দেখিয়েছেন, এটা আলহামদুলিল্লাহ আপনাদের পরীক্ষার ফসল। আল্লাহ পাক আপনাদের কাতর প্রার্থনা আল্লাহুম্মা হাওয়ালানা ওয়ালা আলাইনা কবুল করেছিলেন এবং অল্প বৃষ্টি দিয়েই শেষ হয়ে গেছে। তখন থেকে এ পর্যন্ত ময়দান শুষ্ক আছে, আশা করি রাত্রিটুকু শুষ্ক থাকবে। আপনারা ধৈর্যের সঙ্গে পরীক্ষা দিয়ে যাবেন, বড় পরীক্ষায় বড় পুরস্কার, খেয়াল রাখবেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব জাতি, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, মনে রেখো কেয়ামতের প্রকম্পন ভয়ানক বিষয়। ইয়ামা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। যেদিন তোমরা সেই কেয়ামত দেখবে, তখন প্রত্যেক দুগ্ধবতী মা দুগ্ধপোষ্য সন্তানকে ভুলে যাবে। প্রত্যেক গর্ভবতী নারী তার গর্ব খালাস হয়ে যাবে। অতরা না সুকাহারা, তোমরা দেবকে মানুষকে উন্মাদের মতো, অমা হোম বে সুকাহারা, অথচ তারা উন্মাদ নয়। ওলা কিন্না আদাব আল্লাহ শাদীদ, বরং আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন, যে কারণে তাদের এই অবস্থা হবে। আমিন আন্নাস মা ইউজাদিলু ফিল্লাহি বিগায়রি ইলমিন ওয়া ইত্তাবিউ কুল্লা শাইতানিন মারীদ। মানুষের মধ্যে এমন একদল মানুষ আছে যারা আল্লাহ সম্পর্কে বিতর্ক করে অজ্ঞতা বসে, এবং তারা অবাধ্য শয়তানের অনুসরণ করে। সূরা হজ মদনী 1-3 আয়াত আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। 2015 সালের 25 এপ্রিল নেপালের প্রচণ্ড ভূমিকম্পের কথা। তখনকার জিওলজিক্যাল সার্ভে রিপোর্ট অনুযায়ী সে প্রচণ্ড ভূমিকম্পের চাইতে 32 গুণ তীব্রতা নিয়ে খুব শীঘ্রই আরেকটি মহাভূমিকম্প আসছে। নেপালের ভূমিকম্প এই শতাব্দীর সবচেয়ে বড় ভূমিকম্প গিয়েছে, শত শত মানুষ নিহত হয়েছে এবং ভৌত কাঠামো শেষ হয়ে গেছে। কিন্তু তার চাইতে 32 গুণ তীব্রতা নিয়ে খুব শীঘ্র আরেকটি ভূমিকম্প আসছে, তখন নিশ্চিহ্ন হয়ে যেতে পারে বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার পুরো অঞ্চল। আল্লাহ, তুমি আমাদেরকে এই কঠিন আজাব থেকে বাঁচাও। 32 গুণ বেশি হলে কী অবস্থা হবে বুঝতে পারছেন? বাংলাদেশের কি অস্তিত্বই থাকবে না? আমাদের মনে পড়ে 2009 সালে সিডর এলাকা, আইলা দুর্গত এলাকা যখন আমরা গিয়েছিলাম ত্রাণ দিতে, আমরা যে গেছি যখন, তখন পানি নিচে নেমে গেছে। তার আগের দিন সেখানে 32 ফুট উচ্চতা নিয়ে পাশের বাঁধ ভেঙে দুই পাশে ছাপিয়ে চলে গেছে। পরের দিন আমরা যখন গিয়েছি ত্রাণ সামগ্রী নিয়ে, তখন আমি নৌকাতেই সাখাওয়াতের সঙ্গে বললাম, কি কল্পনা করা যায় যে এই নদীটা গতকাল 32 ফুট উচ্চতা নিয়ে দুপাশের সমস্ত বাঁধ ভেঙে সবগুলো ছাপিয়ে শেষ করে দিয়েছে। কে এই নদীকে শক্তি যোগালো, রাস্তায় কে সে শক্তি টেনে নিল, এই প্রশ্নে কি আমাদের শিক্ষণীয় নাই? আমরা সবাই স্ব মৃত্যুকে স্মরণ করি, কিন্তু মৃত্যুর বিষয়ে আমাদের তীব্রতা কম। আর এজন্য আল্লাহ পাক অন্য সূরায় বলছেন, ইন্নাম ইরাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। লোকেরা কিয়ামতকে খুব দূরে মনে করে, আর আমরা এটাকে কাছে মনে করি। আল্লাহর রসুল নিজে দুই আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন
আমি এসেছি এবং কিয়ামত আসবে এরকম পাশাপাশি। আমি কিয়ামতের যুগের নবী, শেষ জামানার নবী। তিনি এইভাবে সবসময় কিয়ামতকে ভয় দেখাতেন তার উম্মতকে। এরপরও আজকে জুমার দিন, জুমার খুতবায় বলেছিলাম আজকে কিয়ামত হবে। সেটা আজও হতে পারে, দুদিন পরেও হতে পারে, কিন্তু আপনাকে এই বিশ্বাস রাখতে হবে শুক্রবারেই কিয়ামত হবে। পৃথিবীতে আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত জাতি কয়টি কেউ বলতে পারেন? ছয়টি। এই ছয়টি গজবপ্রাপ্ত জাতির হল কওমে নূহ, কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, কওমে মদিয়ান ও কওমে ফেরাউন। এগুলির মধ্যে কওমে নূহ ও কওমে ফেরাউন আল্লাহর গজবে ধ্বংস হয়েছে এবং প্লাবনে ডুবিয়ে আল্লাহদেরকে মেরেছেন। এদের প্লাবনে ডুবিয়ে মেরেছেন। এই দুটো একই তরিকা। নূহের কওমের সবচেয়ে বড় পাপ ছিল এই, তারা নূহকে বিশ্বাস করেনি। কেন? যে তিনি মানুষ, তারা নূহকে ফেরেশতা নবী হিসাবে দাবি করেছিল। তুমি তো ফেরেশতা নও, তুমি আমাদেরই মতো মানুষ। নূহের কওমের সেই ফেরেশতা নবী আজকে বাংলাদেশের মুসলমানদের নূরের নবী, পার্থক্য আছে? নূর কি ফেরেশতা নও? সেই নূহ কবে আর আমরা কবে? সেদিনের ওই ফেরেশতা নবী দাবি করানো যদি তারা ধ্বংস হয়ে যেতে পারে, কারণ আজকে আমরা নূর নবী দাবি ওলারা কেয়ামত ডেকে আনার জন্য সুযোগ করে দিচ্ছি না? তওবা করেন। আমাদের নবী কশিন কালে নূরের নবী ছিলেন না, তিনি মানুষ নবী ছিলেন। সূরা হুদ 17টি সূরায় 73টি আয়াতে এসেছে কওমে আদের ধ্বংসের কাহিনী। তাদের সবচেয়ে বড় দোষ ছিল, তারা অহংকার করে বলতো, নেতারা মান্না সাদ্দ মেন্না কুব্বাহ, আমাদের চাইতে বর্তমান পৃথিবীতে শক্তিধর আর কে আছে? এ যুগেও আমরা বলছি না সে কথা? যাদের অস্ত্র আছে, অর্থ আছে, পরাশক্তি যাকে আমরা বলি, তারা তো কথায় কর্মে সেটাই বলতে চায়, মান্না সাদ্দ মেন্না কুব্বাহ, আমাদের চাইতে বড় শক্তিশালী আর কে আছে? তাদের গজবের ধরন ছিল কি? 3 বছর বৃষ্টি বন্ধ ছিল, এরপরে আল্লাহ পাক তাদের উপরে বৃষ্টির মেঘ পাঠিয়ে দিলেন, তারা খুব খুশি হয়ে গেল, দড়ি মেঘের তলে চলে গেল আর বলল, হাজা আর যে মন্ত্রণা, এইটা তো এসে গেছে আমাদের বৃষ্টি বর্ষণের জন্য, আর কি চাই? 3 বছর ধরে প্রচণ্ড গরমে ছটফট করা মানুষগুলো দৌড়ে চলে গেল সেখানে। সূরা আহকাব 24 আয়াতে এ বিষয়ে বিস্তারিত আলোচনা আছে। এবারে আল্লাহ বলছেন কীভাবে মানলাম, বৃষ্টি তো আসেনি। আম্মা আদুন পাহলেকু বেরিহীন সারসারিন আতিয়া, প্রচণ্ড ঝঞ্ঝা বায়ু আসলো, সাখরা আলাইহিম সাবা লায়ালিন ও সামানিয়াত আইয়ামিন হুসুমান ফাতারাল কওমা ফিয়া সারহা কান্নাহুম আজাজ ও নখলিন খাওয়িয়া ফাহাল তারা লাহুম মিন বাকিয়া। সূরা হাক্কা 6-7-8 আয়াত। পরপর 3 রাত ও 8 দিন অবিরাম বৃষ্টি এবং ঝড়, তারা এমনভাবে পড়ে রইল, কান্নাম আজাজ ও নখলিন খাওয়িয়া, এক একটা মানুষ যেন একটা খেজুর গাছের মতো পড়ে থাকল। আল্লাহপাক জিজ্ঞেস করছেন, ফাহাল তারা লাহম মিন বাকিয়া, ওই শয়তানদের একটাকে তুমি দেখতে পাচ্ছ? কেউ কি অবশিষ্ট আছে? বোঝা গেল একটা বাঁচেনি।
তারা যে কারণে এই শাস্তির সম্মুখীন হলো, তো কারণটা এই বড় যে তারা আল্লাহর বিধান মানেনি, অগ্রাহ্য করেছে, নবী হুদকে বিতাড়িত করেছে, এমনকি নবী হুদ তার কম থেকে বেরিয়ে যাওয়ার আগেও বলেছে তোমরা সাবধান হও, এখনও তওবা করো। তওবা তো করলই না, নবী হুদকে মারার জন্য তার বাড়িতে 9 নেতা গেল হামলা করার জন্য। প্রথম দিন তারা সব লাল হয়ে গেল চেহারা, তারপর দিন সব কালো হয়ে গেল, তারপর দিন হলুদ হয়ে গেল, তারপর সব মূল্য এক ধাক্কা সব শেষ। তাদের মধ্যে 3 বস্তুগত কারণ ছিল এই অহংকারী কওমের। তারা বলেছিল আতাবনুনা বিকুল্লি রিইন আয়াতান তা'বাসুন, তাদের প্রথম দোষ ছিল তারা বড় বড় টাওয়ার নির্মাণ করত উঁচু উঁচু স্থানে যাতে সবাই দেখতে পায়। এটা কি আমাদের মধ্যে হয়নি? দুবাই সরকার বুর্জ খলিফা বানিয়েছে, বিশাল টাওয়ার বানিয়েছে। আমিরাত সরকার ঘোষণা দিয়েছে ওদের চাইতে 128 বেশি উঁচু করবে। বাংলাদেশ গভর্নমেন্ট এও ঘোষণা দিয়েছে আমরাও 142 বানাবো। কোথায় বানাবে? পূর্বাচলে। এই সবগুলো ধ্বংসের নমুনা। বিগত যুগে যারা এগুলো করেছে যে ফালতু কাজ, তারে ধ্বংস হয়েছে। 2 ছিল অত্যাত্মুনা মাসানিয়া, তারা বড় বড় প্রাসাদ নির্মাণ করত। লাল লাকুম তাখলুদুন, যেন তারা চিরদিন এখানে বেঁচে থাকবে। 3 তাদের অপরাধ ছিল ওয়াজায় বাতাস্তম বাতাস্তম জব্বারিন, তারা মানুষকে নিষ্ঠুর জালামের মতো আঘাত করত। এনকাউন্টার, ক্রস ফায়ার, ক্লিন হার্ট, এগুলো কিসের নমুনা? থানা নিয়ে পিটিয়ে মেরে ফেলা। থানা তো সেফ কাস্টোডি, জেলখানা সেফ কাস্টোডি, এসব সেফ কাস্টোডি নাই। জেলখানায় যে সেখানে মানুষকে হত্যা করা হয়, পিটিয়ে মেরে ফেলা হয়, এটা কোন জাতির লক্ষণ? এটা হলো হুদ জাতির লক্ষণ। যাদেরকে আল্লাহ দুনিয়া থেকে চিরস্থায়ী দিনের মতো ধ্বংস করে দিয়েছেন, তারা আর কখনোই ফিরে আসবে না। আমরা চাই না আমাদের দেশটা এমনিভাবে গজবে ধ্বংস হয়ে যাক। এবার আসুন কওমে সামুদ। এটা হলো নবী সালেহ আলাইহিস সালাতুসসালামের কওম। তাদের দাবি ছিল আপনি পাথর ফেটে একটা গর্ভবতী উট বের করে নিয়ে আসেন। এগুলো কোনো দাবি হলো? পাহাড় ফেটে গর্ভবতী উট বের করে আনা উদ্ভট দাবি না? তারা মনে করেছিল নবী মিথ্যা, উনি যতই বলুক পারবে না, সেই জন্য তারা এরকম একটা দাবি করেছিল। আল্লাহর হুকুমে দাবি পূর্ণ হলো, গর্ভবতী উট বেরিয়ে এলো, এত পানি খায়, যেদিন তার পানি খাওয়ার দিন ওই দিন কেউ পানি পায় না, সমস্ত পানি শেষ। পরের দিন ওই উটে দুধ দেয়, এত দুধ যে মানুষের পানি লাগে না দুধ খেয়ে, সম্পূর্ণ তারা পরিপুষ্টি লাভ করে। তো এই যে আরামে খাচ্ছিল মান্না সালওয়ালাদের মতো, আরাম মানুষের সহ্য হয় না। পরে বলল ওই একজন যে উঠে পানি খাচ্ছে, ওটা খাওয়াটাও অন্যায় হবে, আমরা সবসময় খাবো উঠ কিছুই খাবে না, এটু তারা দিতে রাজি হলো না। ব্যাস তখন আল্লাহর পক্ষ থেকে গজব গজব নাজিল হয়ে গেল। সে গজব বড় সাংঘাতিক গজব, ফায়াখাজাত হামুর রাজফা ফাহাসবাহু ফি দারিহিম জাসমিন, তাদেরকে আল্লাহ ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিলেন, তারা যার যার ঘরে পড়ে থাকলো। আল্লাহ বলছেন কাজ্জাব সামুদ বি তাকওয়াহা ইযম বাসা আশকাহা ফাকাল লাহুম রাসূলুল্লাহ নাকাতাল্লাহ সুকিয়াহা ফাকাজ্জাবুহু ফাকারুহা ফদমদম আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা ওয়ালা ইয়াখাফু উকবাহা। সূরা শামস 11-12-13-14-15 আয়াত।
আমপরা তফসির হাসানের বাড়িতে পড়ে দেখবেন সব পাবেন। আমাদের উদ্দেশ্য হলো তারা যে কারণে ধ্বংস হয়েছে আমরা যেন সেই কারণগুলো থেকে বেঁচে থাকি, এটাই হলো আমাদের নসিহত। এগুলো আল্লাহ পাক আমাদেরকে বয়ান করেছেন যাতে আমরা এগুলো না করি, যদি আমরা সেটা করি তাহলে আমাদের ঠিক একই ভাগ্য বরণ করতে হবে, এটাই হলো সাবধানতা। এই দলে 9 জন নেতা ছিল। গজবের প্রথম দিন সবার চেহারা হলুদ হয়ে গেল, পরের দিন লাল, তৃতীয় দিন কালো হয়ে গেল। এরপর আসেন কম লুত। আল্লাহাক লুতের কমকে 15টি সুরায় 87টি আয়াতে বর্ণনা করেছেন। তিনি বলছেন লুতান ইজ ক্বালা লিক্বাউমিহি ইন্নাকুম লাতাতুনাল ফাহিশা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন, তোমরা যে নির্লজ্জ কাজে শুরু করে দিয়েছ তোমাদের পূর্বে কেউ এটা করেনি পৃথিবীতে। ওলিদ ইবনে আব্দুল মালিক প্রখ্যাত উমাইয়া খলিফা তিনি বলছেন আল্লাহ যদি কোরআনে লুতের কমের ঘটনার বর্ণনা না করতেন তাহলে পুরুষে পুরুষে নারীতে নারীতে জেনা করে এই বিষয়টা আমরা জানতেই পারতাম না, আমরা কখনোই কল্পনা করি না যে এরকম ফালতু কাজ তো করে। যে সমকামিতা নিয়ে আমি আসার আগে ডক্টর সাখাওয়াত যে কথাগুলি বললেন মূলত বহু পুরনো কথা, আর এইটাই খলিফা ওলিদ বিন আব্দুল মালিক স্তম্ভিত, এ কি হয় নাকি, অত সেটাও যে এককালে হয়েছিল এটা কোরআন না বললে উনি বলছেন আমি জানতামই না। সেই ঘটনারই পুনরাবৃত্তি এখন বাংলাদেশে হতে যাচ্ছে না। এই সমকামিতার কারণে তারা যে কি শাস্তি পেয়েছে আল্লাহর ভাষায় শোনেন, ইন্নাকুম লাতাতুনা রিজালা ওয়া তাক্তাউনা সাবিল, তোমরা পুরুষের কাছে তোমাদের কাম প্রবৃত্তি চরিতার্থ করার জন্য এসে থাকো আর আসল রাস্তা ছেড়ে দাও, অর্থাৎ নারীর সঙ্গ বাদ দিয়ে পুরুষ সঙ্গ অবলম্বন করো। এর আরেকটি অর্থ আছে তোমরা রাস্তাঘাটে ডাকাতি করো, রাহাজানি করো। অর্থাৎ তো নফি না দিই কেবল মন করা, তোমরা প্রকাশ্য রাস্তায় কুকর্ম করো, লজ্জাসরম কিচ্ছু নাই, আড়ালেও যায় না। ফমা কানা জব কমহি ইল্লা আন ক্বালু ইতিনা বি আযাবিল্লাহ ইন কুনতুম মিনাস সাদিকিন, নবী লুতকে তারা বলল তুমি যদি সত্যবাদী হও আল্লাহর গজব নিয়ে আসো, শুধু গজব ভয় তো তুমি দেখাচ্ছ, আনো দেখি। নবী বলছে এসে যদি যায় তো তোমার তার চান্স পাবো না বাঁচার, তার আগেই সাবধান হও। আমরা যদি ওইরকম বলি গজব আসুক তারও দেখবো না, অনেক সময় আমরা বলি ফেলি না, না আমরা ভূত হবো দেখি না কি হয়, এসে গেলে আর কোনো পাত্তা থাকবে না। কদ রব্বিন সুরনি আলাল কওমিল মুফসিদিন, তখন আল্লাহর রাসূল হযরত সালেহ হযরত লূত আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করে বললেন হে আল্লাহ আনসুরনি আলাল কওমিল মুফসিদিন, তুমি আমাকে এই বিপর্যয় সৃষ্টিকারী কওমের উপরে সাহায্য করো। যখনই নবী সাহায্য চায় সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, তারপরে গজব এসে যায়। গজবটা কী হলো, ফলাম্মা জা আমরুনা জালনা আলিয়াহা সাফিলাহা ওয়ামতারনা আলাইহা হিজারাতান মিন সিজ্জিলিন মামদুদ মুসাওয়ামাতান ইনদা রাব্বিক ওয়া হিয়া লিয-যালিমিন বিবাঈদ, সূরা হুদ 82-83 আয়াত। যখন আমার আদেশ এসে গেল তখন পুরা জমিনটা উচ্চতে উঠে উপড় করে ফেলে দিলাম। একটু মনে মনে কল্পনা করুন, পুরো রাজশাহীকে এখন যদি আসমানে উঠে উপড় করে ফেলা হয় একটা মানুষ বাঁচবে, একদম শেষ হয়ে যাবে না একদম। জানলা আলিয়াহা সাফালাহা, উপর ভাগটাকে নিচু করে দিলাম। তফসিরে আসছে যখন উপড় করে ফেলছে তখন মানুষ চিৎকার দিচ্ছে, তাদের চিৎকার ধ্বনি শোনা যাচ্ছে, এগুলো তফসিরে কথা। কোরআনের কথা হচ্ছে এই উপরের ভাগকে নিচের ভাগে উল্টে দিলাম।
তাদের উপরে যে সমস্ত পাথর নিক্ষেপ করলাম, মোসাউবামাতান ইন্দা রব্বিক, সেই পাথরগুলো তোমার প্রতিপালকের কাছে চিহ্নিত পাথর, এই পাথর আর আসমান থেকে নিচে পড়বো না, তা ওরকম পাথর পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যাবে না। ওমাহিয়ালিবিনাবিদ, মক্কার জালামদের থেকে সেই স্থানটা খুব বেশি দূরে নয়। মক্কার জালামদেরকে হুঁশিয়ার করার জন্য আল্লাহ রসুল এই আয়াতগুলো তাদের সামনে পাঠ করেছিলেন, কিন্তু ওরা এসব মানে না। এমন গর্ত হল 50 মাইল লম্বা, 9 মাইল চওড়া আর 60 মাইল গভীরতা সেই গর্ত। এমনভাবে সেখানে গজব হয়েছে, আজ পর্যন্ত সেখানে কোনো জলজ প্রাণী বাঁচে না। তার মধ্যে কী আছে এ নিয়ে খুবই রিসার্চ হয়েছে, বৈজ্ঞানিকরা হতভম্ব হয়ে গেছে, সারা পৃথিবীতে এই এই পানির মতো পানি নাই, এত ধ্বংসকর পানি পৃথিবীর কোথাও নেই। ঠিক যেভাবে জমজম কুয়ার পানির সঙ্গে অন্য কোনো পানির তুলনা নেই, প্রতিদিন সেলে লক্ষ লক্ষ গ্যালন পানি উঠানো হচ্ছে, মানুষ পান করছে, আবার ঘুরে ফিরে সে 11 ফুটে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, 11 থেকে 17 ফুটের মধ্যে পানি ওঠানামা করে, পানি বন্ধ হয়ে গেলে আবার চলে আসে 11 ফুটে। এই বাকি পানিগুলো গেল কোথায়? এ কেনর কোনো উত্তর নেই। ঠিক এই লুতের ধ্বংসস্থলটিও এই অবস্থা কেন হলো, এর কেন কোনো উত্তর নেই। উত্তর একখানে যেতে হবে, তারা আল্লাহর অবাধ্যতা করেছিল, আর অবাধ্যতার শাস্তি এগুলো। এই কঠিন শাস্তি থেকে আল্লাহ পাক বাংলার মানুষকে রক্ষা করুন। বাংলার যুব সমাজকে বলবো, তোমরা সাবধান থেকো, খবরদার, দেশে যেন এই গজব ডেকে এনো না। বিদায় নবী লুত তাদেরকে দুঃখ করে বলেছিলেন, ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতাত ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হে আমার কম, আমি তো তোমাদের সাধ্যমতো সংস্কারের চেষ্টা করেছিলাম, ইসলাহের চেষ্টা করেছিলাম, দাম আমার তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহর দেওয়া তৌফিকের বাইরে আমার তো কোনো তৌফিক হতে পারে না, আর তার উপরে আমি ভরসা করি, তার দিকে আমি প্রণত হই, আমারও ঠিক সেই কথা বলি না। আমরা আমাদের সাধ্যমতো ইসলাহের কাজ করে যাচ্ছি, দাওয়াত ও ইসলাহ সংস্কার সার্বিক জীবনে, এটা কি আমাদের জীবন লক্ষ্য নয়? সংস্কার কাজ যারা করবে তারাই নবীদের কাজ করবে। সংস্কারের কাজ না করে যদি শুধু আকাবের পূজা করি, কিছু হয়তো কিছু হয় না, আল্লাহ সব কিছু হয়, যে উল্টাপাল্টা ওয়াজ করে বেড়াই, তাতে কোনো সংস্কার হয় না। যারা যা যা ছিল তাই থাকবে, নতুন কিছু শোনা যাবে না, এই চিন্তাধারা বাদ দেন। যেখানে যখনই কুসংস্কার দেখবেন তখনই সেখানে সংস্কারের তুর্যধ্বনি বেজে উঠবে, একটি বিষয়েও ছাড় দেওয়া যাবে না। তাহলে দেখবেন আস্তে আস্তে সমাজ পরিবর্তন হয়ে যাবে। এটা আমরা যদি মুরব্বীরা যদি না করি, আমাদের মুসলিম সমাজ যদি আমরা না করি, তাহলে আমরাও ঠিক এইভাবে গজবের শিকার হয়ে যাব। সেদিন নবীর দোয়ার মধ্যে শেষ লাইনটা ছিল কি জানেন, রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক ওয়া আনতা খায়রুল ফাতিহিন, সূরা আরাফ 89 আয়াত। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের মধ্যে আমাদের কওমের মধ্যে সত্য বিচার করো, ওয়ান্তা খায়রুল ফাতিহিন, তুমি হলে সবচেয়ে বড় ন্যায় বিচার। আল্লাহ এমন বিচার করলেন, ওই 1 টাকা দুনিয়া রাখেনি, সবগুলো শেষ করে দিয়েছে ওখানেই। শোয়েবের কওম, শোয়েবের আমলে যে সমস্ত বিষয়গুলো ছিল সেগুলো খুবই নোংরা জিনিস। তারা আপনার কী বলে ওটাকে জমি ওজনে ফাঁকি দিত, ওজনে কম বেশি করত। এইসব শয়তানের বিরুদ্ধে তিনি যা বলার সব বলেছিলেন, কিন্তু কোনো কথা ওরা মানেনি। ফলাফল দাঁড়ালো এই বিস্তারিত আলোচনায় চলে যায় একটু। শোয়েবের কাহিনীটা পুরো কোরআনে 10টি সূরায় 53টি আয়াতে এসেছে। তাদের বড় বড় অন্যায়গুলো ছিল এই
ওজনে ও মাপে কম দেওয়া, রাজানি করা, লুটপাট করা, সমাজে অনর্থ সৃষ্টি করা, এগুলি ছিল তাদের অপরাধ। আল্লাহ বলছেন, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আমি নবী পাঠিয়েছিলাম মাদিয়ানে তাদের ভাই শুআইবকে, তিনি যে তাদেরকে বলেছিলেন ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তোমাদের জন্য তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। কদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, এসেছেন তোমাদের নিকটে তোমাদের প্রতিপালকের নিকট থেকে দলিল। বা আউফুল কায়লা ওয়াল মিজান, অতএব তোমরা ওজন এবং মাপ পরিপূর্ণভাবে দাও। ওলা তাবখাসুন নাস, মানুষকে কম দিও না, আসিয়া আহম কোনো জিনিস কম দিও না। যারা মাছের ব্যবসা করেন ফালতু নামে, খুব বেশি বেশি কম বেশি হয়ে যায়, বিষয়টা খেয়াল রাখবেন। ঠিক অমনি করে যারা কাপড়ের ব্যবসা করেন তাদের গজে হাফ ইঞ্চিও কম যায়, তাহলে একটা থানে কত কাপড় কম যায় হিসাব করবেন। কোনো খরিদ্দার কিন্তু এগুলো খোঁজও নেবে না, সে কী কম করলো না করলো, তাদের হাত এমন এক্সপার্ট হাত, ধরার কায়দা নেই। এসবগুলোর মধ্যে ফাঁকি দেওয়ার যথেষ্ট পথঘাট আছে। বেগুন ওজন করার সময় দাড়িটা আমাকে ঝুল মেরে দেয়, মনে হয় বেগুনের সঙ্গে আর হাফ কেজি বেগুন বেশি হয়ে গেল, আসলে হাফ কেজি বেগুন কম হয়ে যাবে। এর দাড়ি ওঠানোর মধ্যে বহু তরিকে মজাদ্দে দিয়ে আপনাদের কাছে আসে, দিন দিন নতুন নতুন তরিকা বের হচ্ছে, ফাঁকিবাজের তরিকা থেকে দূরে থাকেন। এজন্য কিন্তু একটা জাতি দুনিয়া থেকে একদম শেষ হয়ে গেছে, মাদিয়ানের জাতি। মাদিয়ান কোথায়? এটাও কিন্তু ফিলিস্তিনের কাছাকাছি। এগুলো বলার পরে তিনি বললেন, লা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, সুন্দর জমিনটাকে তোমরা নষ্ট করে দিও না। সারা দেশে শান্তি শৃঙ্খলা বিরাজ করছে, তোমরা নষ্ট করো না। জালাকুম খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, এটি তোমাদের জন্য উত্তম হবে যদি তোমরা বিশ্বাসী হও। সুরা আরাফ 85 আয়াত। কওমের নেতারা এসে বলল, আ সালাতুকা তা'মুরুকা আন তাত্রুকা আন নাত্রুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশাউ ইন্নাকা আনতাল হালিমুর রশীদ। সুরা হুদ 87 আয়াত। হে মাদিয়ান, হে শোয়েব, তুমি যে সবসময় সালাত আদায় করো, সালাত নিয়ে থাকো, আমরা ব্যবসা করি ব্যবসা নিয়ে থাকি, সালাত আলাদা ধর্মীয় ব্যাপার, আর ব্যবসা হলো বৈষয়িক ব্যাপার, বৈষয়িক ব্যাপারকে তুমি আমাদের ঢুকাচ্ছি কেন? আমরা একথা বলি না, দিন এবং দুনিয়া আলাদা, এটা ঠিক, কিন্তু দিন দুনিয়াকে কভার করে, উপদেশ দিয়ে, পথ নির্দেশ দিয়ে, হেদায়ত দিয়ে, এটা কিন্তু অনেকে বুঝেন না। এজন্য তারা টিট করে গেলে বলল, তুমি সালাত পড়ো, সালাত পড়ো, তোমার সালাতকে তোমাকে এই নির্দেশ দেয় যে আমরা আমাদের বাপদাদারা মাল সম্পদে ব্যবসা বাণিজ্যে যা করতাম তা করবো না। ইন্নাকাল আনতাল হালিমুর রশীদ, তুমি তো খুবই সহনশীল এবং তো খুবই ভালো মানুষ, তা আমাদের মাল ব্যবসা বাণিজ্যে যা কিছু করি এসব ব্যাপারে তুমি ডিস্টার্ব করো কেন? এটা তো আপনারাও তো আমাদেরকে বলেন, সাক্ষাৎ যে বক্তব্য দিল এবং তো সরকার এখনই অ্যারেস্ট করবে, তাই না? এসব বলা যাবে না, এই ইস্তেমার মাঠে হবে, শরীফ সালাদ পড়ো, রমজান করো, আমিন বলো, খুব ভালো, কোনো সমস্যা নেই। জি না, সালাতও পড়বেন, হারামও খাবেন, এটা একসঙ্গে হবে না। এই হারাম হারাম খাবেন যেই বলি তখন তো সমস্যা, ব্যবসা বাণিজ্য এসে যাচ্ছে না, খুব বিপদ। বৈষয়িক জীবন আর আধ্যাত্মিক জীবন যদিও পৃথক কিন্তু একটা অপরের পরিপূরক। বৈষয়িক জীবন যদি হালাল না থাকে আধ্যাত্মিক জীবনও হালাল হবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযা বিল হারাম
আবুবকর সিদ্দিক থেকে বর্ণিত হাদিসটি, ওই দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না যে দেহ হারাম খাদ্য দ্বারা পরিপুষ্টি লাভ করেছে। কী হলো, ওটা ব্যবসা হয়ে গেল, বৈষয়িক জীবন হয়ে যাচ্ছে না? অত বৈষয়িক জীবন আপনাকে আধ্যাত্মিক জীবনকে প্রভাবিত করে। এই জন্য প্রায় আমাদের সামনে আমাদের অনেকে বলেন যে হারাম খেয়ে দেহ গঠন করেছে, তার আমল আচরণে তার টের পাওয়া যায়। হারাম করে মুখ দেখুন ভালো জিনিস বের হয় না, ওখানে খারাপটাই দেখে মানুষের। হারাম খেলে এবাদতে মনও আসে না। বহু পূর্বে নবী সোহাইব আলাইহিস সালাম এই ফেতনায় পড়ে গেছিলেন, তার কওমের কাছে এই পার্থক্য, এই কৈফিয়ত তাকে দিতে হয়েছিল। তার বুঝতে পারেনি যে সালাত আলাদা আর বৈষয়িক জীবন আলাদা। তিনি দেখিয়ে দিয়েছিলেন বৈষয়িক জীবন সালাতের জীবন আলাদা হলেও মূলত আলাদা নয়, ঠিক মাথা এবং পেট নিঃসন্দেহে আলাদা জিনিস, কিন্তু মাথা যদি গোলমাল হয় হাত পার কোনো দাম আছে পেশকাটা? এই বিষয়টা খেয়াল করতে সবসময়। শেষে তিনি যখন দেখলেন যে কম তো কথা শুনলই না, তখন তিনি আল্লাহর কাছে বললেন, কোনো নেককার লোক যদি আপনার বদদোয়া করে আপনার বাসার উপায় নিয়ে মনে রেখে যান। এটা হাদিসের সালাত রসুলের প্রথম থেকে আমরা এটা বলে দিয়েছি যে যদি কেউ কোনো ব্যক্তি আমার কোনো বন্ধুর বিরুদ্ধে যুদ্ধ করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি, আসে না যে ওইরকমই কথা। শেষে তিনি বাধ্য হয়ে দোয়া করলেন, ইন উরিদু ইল্লা ইসলাহ মাস্তাতাত, আমি আমার সাধ্যমতো ইসলাহ চাই, আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আমার কোনো তৌফিক নেই আল্লাহ ব্যতীত, আলাইহি তাওয়াক্কাল তো ইলাইহি উনি, আমি তার উপরে ভরসা করলাম, তার দিকেই ফিরে গেলাম। এবং তিনি এটাও দোয়া করলেন, রব্বানা ইফতাহ বাইনানা বাইনা কওমিনা বিল হক ওয়া আনতা খায়রুল ফাতিহিন, হে আল্লাহ তুমি আমাদের এবং আমাদের কওমের মধ্যে সত্য বিচার করে দাও, তুমি হলো শ্রেষ্ঠ ফয়সালাকারী। وقال الملأ الذين كفروا من قومه لئن اتبعتم شعيبا انكم اذا لخاسرون, قوم النتر বলল তাদের কওমের উদ্দেশ্যে, তোমরা যদি শুয়াইবের অনুসরণ করো তো তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। ঠিকই দুনিয়াবে যদি ক্ষতিগ্রস্ত হবে। فاخذتهم الرجفه فاصبحوا في دارهم جاثمين, নবী বললেন আল্লাহর কাছে আর নেতারা বলল জনগণের কাছে, জবাব আসলো এমন ভূমিকম্প তাদের গ্রাস করলো, সবাই যার যার ঘরে উপড়ে পড়ে থাকলো। আল্লাহ নবীর দোয়া কবুল করলেন। আর জনগণ কী করবে, জনগণের ক্ষমতা আছে? এখানে বোঝা গেল সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। নেতারা বান্দার কাছে গেছে, বান্দারা কিছুই করতে পারেনি, আর নবী আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসে গেছে। আমরাও সার্বিক জীবনে আল্লাহর সার্বভৌমত্বকে স্বীকার করি এবং তার নবীর ওহির বিধানকে মেনে চলি, তাহলে ইনশাআল্লাহ আমরা হয়তো বেঁচে যেতে পারব। কিন্তু যদি আমরা নেতাদের কাছে গিয়ে হাত পাতি, তাহলে নেতারাও শেষ হবে, আমরাও শেষ হব, তাদের কোনো ক্ষমতা নাই। প্রথম সাত দিন প্রচণ্ড গরম, তারপর ঘন কালো মেঘ, তার শীতল বায়ু, তারপর ভূমিকম্প, তারপর অগ্নিবৃষ্টি, এই সিরিয়াল আসলো এবং সব শেষ করে দিল। আল্লাহ পাক বলছেন, দেখো অলাউ আন্না আহলাল কোরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাঈ ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, সূরা আরাফ 96 আয়াত। যদি জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং আল্লাহকে ভয় করত, আমরা অবশ্যই তাদের উপরে আসমান ও জমিনের বরকতের দরজাসমূহ খুলে দিতাম, ওলা কিন কাজ, কিন্তু তারা আল্লাহর বাণীকে মিথ্যা মনে করল, ফা খাজনা হুম বেমা কানু একসেবন, তখন আমরা তাদের কৃতকর্মের ফল হিসেবে তাদেরকে গ্রেফতার করলাম। মনে রাখবেন, আল্লাহ ইয়াদউ ইলা দারিস সালাম ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম, আল্লাহ সবসময় মানুষকে দারুস সালামের দিকে ডাকেন, অর্থাৎ জান্নাতের দিকে ডাকেন, শান্তির গৃহের দিকে ডাকেন। ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম, এবং যাকে তিনি চান তাকে সিরাতে মুস্তাকিমের হৃদায়ত দান করেন। খালেদিন ফিহা
আবাদা, সেখানে তারা চিরদিনের জন্য অবস্থান করেন। আমাদের সামনে ছয়টি জাতির ধ্বংসের ইতিহাস আপনাদের সামনে আমরা পেশ করলাম। এখন আমাদের করণীয় কি? সে ধ্বংসাত্মক কাজগুলো করা না, সেগুলো ছাড়তে হবে। কোন জাতি কোন কারণে ধ্বংস হয়েছে এটাও তো আপনারা শুনলেন। সেই ধ্বংসকারী কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যদি না করি তাহলে আমরাই ক্ষতিগ্রস্ত হব এবং সেই ক্ষতির শিকার আমরা, আমাদের সন্তানরা, আমাদের পরবর্তী বংশধররা হবে। দুনিয়াতে আমাদের নামগন্ধ মিশে যাবে। এই বাংলাদেশে কত সরকার এসেছে এর আগে, ব্রিটিশ গভর্নমেন্ট আসেনি, পাকিস্তান গভর্নমেন্ট আসেনি, বাংলাদেশ গভর্নমেন্ট চলছে, কিন্তু নীতির কোনো পরিবর্তন হয়েছে কি? কিছুই কোনো পরিবর্তন তো আমরা দেখিনি, বরং দিন দিন নীতির পরিবর্তন হচ্ছে এমনভাবে নিকৃষ্টতম পর্যায়ে চলে যাচ্ছে। ব্রিটিশ গভর্নমেন্ট কখনোই আমাদের সমকামিতার দিকে ইঙ্গিত দেয়নি, পাকিস্তান গভর্নমেন্ট কখনোই আমাদেরকে এই ট্রান্স কি জেন্ডার, আরটা কি বানরবাদ, এসব কথা আমাদেরকে বলেনি। সেজন্য আমরা এখন বলতে বাধ্য হব স্বাধীন বাংলাদেশের সাহিত্যে পরাধীন ব্রিটিশ গভর্নমেন্ট অনেক ভালো ছিল। আরও যদি বলতে হয় তো বলবো এই দুই সকল গণতান্ত্রিক মহিলার শাসনের আগে কঠোর সামরিক তন্ত্র এসছে অনেকগুণ ভালো ছিল। আরও বলতে গেলে বলতে হবে এক বছরের 11 মাস 17 দিনের তত্ত্বাবধায়ক সরকারের 10 জন যেভাবে রাষ্ট্র চালিয়েছে বাংলাদেশের ইতিহাসে অদ্বিতীয় সরকার ছিল তারা। যত বেশি বড় গভর্নমেন্ট আসছে তত বেশি দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এজন্য জনিত রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় লিস্ট গভর্নমেন্ট ইজ দ্য বেস্ট গভর্নমেন্ট, বেস্ট গভর্নমেন্ট ইজ দ্য লিস্ট গভর্নমেন্ট। যে গভর্নমেন্টের পরিধি কম সেটাই সবচেয়ে উত্তম সরকার, যে সরকারের পরিধি বেশি সে আরও বাজে সরকার। এখন বেশি বেশি করতে করতে এখন প্রায় 450 জনের সরকার হয়েছে। এখন 350 MP, তার সঙ্গে উপদেষ্টা, তারপরে আর কিসব নাম টাম তো বাবা বলতে পারবো না, তো সব মিলিয়ে প্রায় 400-500 মতো। এই প্রত্যেক এই নেতাদের প্রোটোকল দিতে দিতে পুরো পুলিশদের অবস্থা খারাপ, কত জায়গায় স্যালুট দেবে ওরা। এরা সব রাষ্ট্রের বোঝা, অথচ ওই 10 জন উপদেষ্টা যখন ছিলেন ক্ষমতায় তখন আমি ছিলাম কারাগারে। যেদিন বেরিয়ে যাচ্ছেন ফখরুদ্দিন অফিস থেকে, ছবি আসছে পত্রিকায়, সমস্ত অফিসাররা চোখের পানি ফেলে তাকে বিদায় দিচ্ছে, আর উনি বারবার পিছন দিকে তাকাচ্ছেন, হ্যাঁ এই তোমার অফিস আমি ছেড়ে যাচ্ছি। একটা অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল না। আর আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমি গণতান্ত্রিক সরকারের আমলে কারাগারে গেছি, ঠিক তো নাকি? জানো তো এটা 2005 সালে, এ বক্তা কি কি নাম ফখরুদ্দিন যদি ক্ষমতা না আসতো গণতন্ত্রকে হটিয়ে, তাহলে আমি দুনিয়াতে কারাগারে বেরিয়ে আসতে পারতাম কিনা আল্লাহ ভালো জানে। তাহলে গণতন্ত্ররা আমাকে কারা নির্যাতন করলো, আর অগণতান্ত্রিকভাবে যারা আছে তত্ত্বাবধায়ক সরকার যারা, তারাই আমাদেরকে মুক্তি দিল। তোমার কাকে ভালো বলবো? ইঙ্গিতে বা সরাসরি যেভাবে কথা বলেন কারো না কারো গায়ে তো লাগবেই, ঠিক তো? একবার গায়ে লাগে না কারো কথা, শিশুদের আর পাগলদের। এরপরও আমাদের নীতি তো আমি কালকেও বলেছি, তোমরা সরকারের হক সরকারকে দেওয়া, তোমাদের হক আল্লাহর কাছে যাও, কাল বলিনি? সরকারের যেটা ভালো অবশ্যই প্রশংসা করি, যেটা ভালো নয় সেটারও প্রশংসা করবো নাকি? তাহলে আমি গোলালু হয়ে গেল, সব তরকারিতে আমাদের নিয়ে কাজ করা যাবে না। বানরবাদ বন্ধ করেন, এটা রেখে আমরা প্রশংসা করবো না, জিন্দগিতেও প্রশংসা করবো না।
আমার ছেলে আমার কি বাঙালি বাচ্চা নাকি? ই শেখানো হবে? আবার আর এক ফেতনা ঢুকেছে কি, ট্রান্সজেন্ডার, কত কি ধ্বংস, এই নাম বুঝতে তো সময় লাগে। এসব আলতু ফালতু জিনিস দিয়ে সরকারকে এদেশে পচানো হচ্ছে। সরকার নিজে বুঝতে পারলে ভালো, না বুঝলে ক্ষতিগ্রস্ত হবে। সব বিদেশি ইঙ্গিতে হচ্ছে বাংলাদেশের মুসলমানদের ধ্বংস করার জন্য। সবই বিদেশ কারা, সরকার ভালো চেনে তাদেরকে। আমরা যদি বুঝতে পারি সরকার বোঝে না। এরপরেও বলবো, আন্তর্জাতিক বিশ্ব ফিলিস্তিন নিয়ে নীরব হয়ে বসে আছে। সেই আন্তর্জাতিক সম্মেলনে সবার আগে কথা বলেছেন আমাদের প্রধানমন্ত্রী, তিনি বলা ফেরা অন্যের একটু মেমো করেছে। এক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী প্রশংসা করার যোগ্য নন, নিঃসন্দেহে তার ভালো কাজগুলিকে আমরা প্রশংসা করব, সম্মান করব, দোয়া করব, তিনজন আরও ভালো কাজ করার তৌফিক আল্লাহ ভাবে তাকে দাঁড় করে। অন্যায় কাজ করে আহলেসের কাছ থেকে প্রশংসা আপনারা কেউই পাবেন না। এমনি খোদ আহলাদের যদি প্রধানমন্ত্রী হয় সেও পাবে না। আহলাদিস আন্দোলনের নাম, আহলাদিস একটা দলের নাম না। এই আন্দোলন শুধুমাত্র পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার দাওয়া জানায়। যারাই তাদের জীবনকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আদর্শে অনুকূলে ইসলাহের চেষ্টা করবেন, সংস্কারের চেষ্টা করবেন, তারাই আমাদের বন্ধু। আমরা তাদেরকে প্রতি বছরে তবলিগ ইজতেমায় চাই, বছরে একদিন নয়, নিজ নিজ এলাকায় ফিরে গিয়ে অবশ্যই সেখানে আপনি নিয়মিত দাওয়াতি কাজ করবেন, খুতবা দিবেন, তালিম বৈঠক করবেন। সপ্তাহে একদিন আপনাকে অবশ্যই তালিম বৈঠক বসতে হবে, যেখানে বসে আপনি বসে বসে কোনো উচ্চ কণ্ঠে মাইক ট্যাগ কিছুই লাগবে না, সেটা আন্দোলনের মূল উদ্দেশ্যটা বুঝিয়ে দেবেন। এটা বোঝানোর জন্য সবচেয়ে উত্তম স্থান হচ্ছে তালিম বৈঠক। তাতে সমাজ আস্তে আস্তে বুঝবে আহলেস আন্দোলন বাংলাদেশ কী চায়, কেন চায়, কীভাবে চায়। আমরা চাই আমাদের সার্বিক জীবনে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়তে, এবং চাই কীভাবে, নবীদের তরিকা চাই, অন্যদের তরিকায় নয়। প্রশিক্ষণের যে আকিদার চ্যাপ্টারটা আছে না, আপনাদের কাছে বোধহয় আছে সবারই, প্রশিক্ষণে সিলেবাস আছে সূরা হুজুরাত, সূরা সফ। সূরা হুজুরাত, সূরা সফ মুখস্থ করতে গিয়ে আমি 25 জনের পরীক্ষা নিলাম, সব ফেল। সূরা ফাতিহাতেই ফেল, হুজুরাত পর্যন্ত যাওয়া লাগেনি। তাহলে কী শিখছেন আপনারা? এলেম আছে, ডিগ্রি আছে, পদমর্যাদা আছে, মাদ্রাসার প্রিন্সিপাল আছেন, সবই আছেন, সূরা ফাতিহা পড়তে পারেন না, আপনাদের কি সমাজ তৈরি হবে? কাউকে লজ্জা দেবেন, খালি বলে যাচ্ছি এগুলো বাস্তব, আমি নিজে যেহেতু পরীক্ষা নিচ্ছি। কাউকে পাশ করাতে পারেনি, আজকেও পারেনি। আপনাদের সবাইকে বলছি, আমাদের সিলেবাসের যেগুলো দেওয়া আছে এগুলো ভালো করে পড়বেন। বিশেষ করে যে আকিদার চ্যাপ্টার 3-4 পৃষ্ঠা আছে, একদম মুখস্থ করতে হবে। বাংলাদেশে এবং বলা যায় পারা পৃথিবীতে 3টি মৌলিক আকিদায় কাজ করছে। একটা হলো খারেজি আকিদা, চরমপন্থী আকিদা। তাদের আকিদা হলো এই হৃদয়ে বিশ্বাস, তারপর কি মুখে স্বীকৃতি এবং কর্মের বাস্তবায়ন, তিনটাই হলো মূল বিশ্বাস, তিনটাই। এর একটা যদি না থাকে সে কাফের হয়ে যাবে। এটা কি কারোর পক্ষে সম্ভব? আমল তো ত্রুটি থাকতেই পারে, তাই না? কিন্তু আমলের ত্রুটিটাকে যদি আমরা মৌলিক বিশ্বাসের অন্তর্ভুক্ত করে নেই, তাহলে সবার আগে আপনার বাপকে হত্যা করা লাগবে, মাকে হত্যা করা লাগবে। জীবনে কেউ একটা মিথ্যা কথা বলেনি এমন লোক খুঁজে পাওয়া যাবে? আর অতএব এই আকিদা চরমপন্থী আকিদা, এই আকিদা চলবে না। এই আকিদার অনুসারে যারা, তারাই হয় জঙ্গিবাদী, তারাই হয় চরমপন্থী। আমাদের মধ্যে এই আকিদা যেন না ঢোকে, বিশেষ করে যুবকদের মধ্যে তোমরা সাবধান থাকো। বিদেশিরা এই আকিদা
উস্কে দিয়ে এদেশের তরুণ সমাজকে বিভ্রান্ত করছে, ফলে জঙ্গিবাদ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল, আলহামদুলিল্লাহ এখন কমে গেছে। কিন্তু এরপরও আমাকে জিজ্ঞাসা করে কানে কানে, মুখ দেখায় না। গত সপ্তাহে সিটি গেলাম না, মাসখানেক আগে 26 তারিখে বোধ হয় না, আমি অটো উঠব, সেই জন্য বসে আছি বাইরে মসজিদের বাইরে, পিছন থেকে কানে কানে বলছে, স্যার বাংলাদেশকে দারুল হরব না দারুল ইসলাম, আর তুই সামনে আসো, ও সামনে এসে মরবে নাকি। তারপর আরও চরম কথা বলছে, স্যার আপনার থিসিসে আছে ভারতবর্ষ দারুল হরব, দলিল কতই একবার অকাট্য দলিল, তাহলে এটা কাল বোঝো তো হচ্ছে উইলিয়াম উইলসন হান্টারের কথা। ধন্যবাদ, তো ভালোই বই পড়েছো মনে হচ্ছে। এই রিপোর্টটা কোন সালে তা বলতে পারো? ওরা বলতে পারছে না। যে রিপোর্টটা ছিল 1872 সালের, তখন কি বাংলাদেশ ছিল? আর উত্তর নেই। বাংলাদেশ 1971 সালে পৃথক মুসলিম রাষ্ট্র হিসেবে চলে আসছে, এখানে সবাই মুসলমান, এখানে দারুল হরব বলে প্রশ্নই ওঠে না, এখানে আমরা দারুল মুসলিমিন, মুসলমান আমরা, কম বেশি থাকতে পারে কিন্তু আমরা একে একে তারা অনুসারী, এখানে যুদ্ধ আদৌ জায়েজ নয়। এটা পরে সে চুপ হলো, আমি বুঝে নিলাম ছোট্ট একটা ছেলের মধ্যে তখন এই আকিদা ঢুকেছে, তার নিঃসন্দেহে পিছনে উস্কানি দাদা কেউ আসে না, কী মনে করেন আপনাদের, ওরা কিছু বোঝে কিছু? ওই সঙ্গে বেরিয়েছে হিজবুত তৌহিদ, ওরা তৌহিদের দল, তা আমরা কি শিরকের দল নাকি? হিজবুত তৌহিদের আকিদা সে আরও খারাপ। আমার তো মনে হয় সরকারের উচিত এই তৌহিদ আলাদাগুলো ডেকে নিয়ে নিজেরা না পেলে আমাদের সামনে বসে দেখি, দেখি কত বড় তৌহিদ আলা হয়েছে আমরা দেখাই দেব। কিন্তু ওরাই ওরাই তৌহিদ। আবারটা বেরিয়েছে হিজবুত তাহরির, আরবি নামের মুখোশে এরা শয়তানিক চর্চা করছে সারা দেশে, এবং মুসলমানদেরকে বিশেষ তরুণ সমাজকে বিভ্রান্ত করে যাচ্ছে। অত আকিদার চ্যাপ্টারটা ভালো করে পড়বেন। আর এক দল আছে তারা বলে হৃদয়ে বিশ্বাস বা মুখে স্বীকৃতি এতটুকুই যথেষ্ট, আমল ইমানের অংশ নয়, আমল দরকার নেই। এটুকু ভালো না, আমল না করে যদি জান্নাতে যাওয়া যায় এই দলটা তো ভালো। এ কি আপনার কোন দলে যাবেন? আমল না করে চলে যাবেন জান্নাতে, এটা আশা করেন নাকি? এটা হলো জাবরিয়া আকিদা, অদৃষ্টবাদী আকিদা বা শৈথল্যবাদী আকিদা। তারা বলে যে আমলের ফলাফল কেয়ামত পর্যন্ত দেরি করতে হবে, আমি তো ভালো কাজও করতে পারি, এখন না আমল খারাপ করছি, পরে হয়তো ভালো করব, তারপর আল্লাহ একটা আল্লাহ গফুর রহিম রহমান রহিম তিনি সব ক্ষমা করে দেবেন। বর্তমানে শুধু বাংলাদেশে না, পুরো মুসলিম বিশ্বে এই অদৃষ্টবাদী বা জবরিয়া শৈথল্যবাদী আকিদার লোকজন বেশি, কারণ এখানে বিনা কষ্টে আল্লাহকে পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়। ওটাও চরমপন্থী, আর ওই যে খারেজি ওটাও চরমপন্থী। এই দুই চরমপন্থী আকিদার মাঝখানে আকিদা হবে এই যে আপনি অবশ্যই হৃদয়ে বিশ্বাস থাকতে হবে, মুখে স্বীকৃতিও থাকতে হবে, কর্মে বাস্তবায়ন থাকতে হবে, কিন্তু আকিদা এবং আমল হচ্ছে, আকিদা এবং কী বলে স্বীকৃতি হচ্ছে মূল, আমল হচ্ছে শাখা, যা হ্রাস বৃদ্ধি হয়, কখনো কমে কখনো বাড়ে, আমল কখনোই মূল নয়। এর প্রমাণ করেন হয়েছে, আমরা ওখানে বই দেখে নেবেন, সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে সুরে আনফালের দ্বিতীয় আয়াতটি, যেখানে আল্লাহ বলেন ওয়াইজা তুরিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যখন তাদের উপরে কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি প্রাপ্ত হয় এবং তারা আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ পাক নিজেই বলছেন বান্দার সামনে কোরআন তেলাওয়াত করা হয় তার ঈমান যখন বৃদ্ধিপ্রাপ্ত হয়, এটাই প্রমাণ হয় ঈমানের হ্রাস বৃদ্ধি আছে। আপনারা যে তবলিগ ইস্তেমা মাঠে আসেন দুদিন থেকে, আপনাদের ঈমান বৃদ্ধি পায়নি? কারণ এই পরিবেশ আপনার ঈমানের পক্ষে সহায়ক বলেই তো, এইটা যদি আপনি খারাপ জায়গায় বসে থাকতেন, ঈমান বৃদ্ধির এই সুযোগ যদি আপনার না থাকতো, তাহলে কি ঈমানের হ্রাস পেয়ে যেত না? এগুলো তারা জানে, কিন্তু এমনভাবে তারা উত্তর দেয় তৈরি করে
এর বিভ্রান্ত করা খুব সহজ হয়ে পড়ে। এর দুটি চরমপন্থীর মধ্যবর্তী রাস্তা হচ্ছে আহলে হাদিসের ঈমান, যারা বলেন হৃদয় বিশ্বাস, মুখের স্বীকৃতি, কর্মের বাস্তবায়নের সমন্বিত নাম হচ্ছে ঈমান। ঈমান আমল ঈমানের অংশ নয়, কিন্তু আমল বাদ দিয়ে ঈমান চলতে পারে না। আমল হ্রাসবৃদ্ধি হয়, এমনকি কোনো মানুষ যদি আমল শূন্য অবস্থাতেও মৃত্যুবরণ করে, তবে না করে যদি মারা যায়, সে আল্লাহর ক্ষমা পেতে পারে, কারণ তাকে মোমেনই বলতে হবে। তবে মোমেনের নাকেশ বা ত্রুটিপূর্ণ ঈমানদার, যেমন একটা নাস্ত নারকেল গাছ যদি মাথায় ডাল ফোলা না থাকে বা কোনো ফল না হয়, তথাপি ওটাকে নারকেল গাছই বলতে হবে, আপনি ওকে বাবলা গাছ বলতে পারবেন না। এইভাবেই ঈমানের বিষয়টি, আহলে হাদিসের ঈমানের বিষয়টি আপনাদের পরিষ্কার থাকতে হবে। আমরা কোনো অবস্থায় চরমপন্থী নই এবং শৈথিল্যবাদী নই, আমরা উভয়ের মধ্যপন্থী আকীদায় বিশ্বাস করি। আমরা ঈমানকে মূল মনে করি, আমলকে শাখা মনে করি, কিন্তু সে আমলে হ্রাসবৃদ্ধি সম্ভব, এটা হতেই পারে। হ্রাসবৃদ্ধির কারণ এটা নয় যে সে আমল শূন্য হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে, এমনটি নয়। ইমানের মূল বিষয়টি আমাদের ইস্তেমার এই যে কী বলে সিলেবাসে আসে, এটা আপনারা বইটা ঘরে ঘরে রাখবেন, বাড়িতে গিয়ে আপনারা দয়া করে নিয়মিত তালিমী বৈঠক করবেন এবং এর উপরে আলোচনা করবেন। মা বোনরাও তাদের ঘরে বসে মহিলা বৈঠক করবেন, আপনারা আপনাদের মসজিদে বসে বা যেখানে খুশি এগুলো আপনারা করে যাবেন ইনশাল্লাহ। তাহলে ইনশাল্লাহ সমাজ আস্তে আস্তে গড়বে, বছরে একদম তবলিগ ইস্তেমে এসে আপনি সমাজকে পরিবর্তন করতে পারবেন না। আমরা স্যার আপনাদেরকে গাইডলাইন দিয়ে যাচ্ছি, এগুলো করার চেষ্টা করবেন। অনেকেই যাওয়ার জন্য কেউ প্রস্তুতি নিয়েছেন, আমি অনুরোধ করব আগামী বছর যখন আসবেন পরদিন সকালে যাওয়ার নিয়ত করে বেরোবেন, রাত্রে যাওয়ার নিয়ত করবেন না। আল্লাহ হায়াত মৌতে আল্লাহর হাতে, তাই না? আগামী বছর হয়তো দেখবেন যে আপনারা অনেক আসতে চেয়েও আসতে পারেননি, বা আমিও থাকতে চেয়েও থাকতে পারিনি, হতে তো পারে। মৌতে তো কোনো টাইম টেবিল নাই, সেজন্য আসলে একসঙ্গে থাকলে, একসঙ্গে দোয়া পড়লে, একসঙ্গে ইবাদত করলে মনে যে তৃপ্তি আসে, চলে গেলে কিন্তু এই তৃপ্তি আপনি আর কখনোই পাবেন না। আগামী এক বছরের অপেক্ষা থাকা আছে, বুদ্ধিমানের কাজ হবে এখন থাকা। তো আগামী বছর থেকে এই ভুলটা আর করবেন না ভাই। কিছু কিছু ভাই আমার কাছে আগে দোয়া নিয়েছেন, বিদায় নিয়েছেন, যেহেতু তারা প্রস্তুত হয়ে এসছেন বিদায় হওয়ার জন্য, আমি তাদের বাধা দেয় না, তাহলে অনুরোধ করে গেছে আগামীবার থেকে এভাবে আর করবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে দুটো দিন পুরোপুরি এই ময়দানে থাকার তৌফিক দান করুন। এডুকেশন সিটির যে ময়দানের কথা আপনারা দেখছেন, অনেকে দেখেও এসছেন, কিন্তু ওই বড়ো ময়দান, নিজস্ব ময়দান আমাদের হয়, ওইখানে দু চার দিন শুয়ে থাকা যাবে, কোনো সমস্যা হবে না। দুদিন না হোক চার দিন থাকার কোনো আপত্তি নেই, নিজের ঘরে কে থাকাবে? আল্লাহ পাক আমাদের সবাইকে এ নেক নিয়ত কবুল করুন। আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।